আসসালামু আলাইকুম, কবির একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আমি মোহাম্মদ ইসলামুল কবির, তোমাদের জন্য আজকে যেই এইচএসসি অ্যাসাইনমেন্ট ছিল 2022 সালের পরীক্ষার্থীর জন্য, তো মানবিকী তোমরা যারা আছো পৌরনীতি ও সুশাসন, এটির একটি অ্যাসাইনমেন্ট ফার্স্ট উইকে দেওয়া হয়েছে, সেটি নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রথমে দেখতে পাচ্ছ সিলেবাসটি। তো সিলেবাসে এমন আছে যে প্রথম অধ্যায় পৌরনীতি ও সুশাসন পরিস্থিতি, এটির নাগরিক সভ্যতার কাজ যেটা কার্যক্রম বিকাশ, পৌরনীতি ও সুশাসনের ধারণা বিশ্লেষণপূর্বক একটি নিবন্ধ রচনা তৈরি করো। তো এখান থেকে আমি এভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছি, তোমরা এখান থেকে একটি নমুনা উত্তর নিয়ে সুন্দর করে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবে। দেখো, এবার লিখেছি যে পৌরনীতি হলো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। প্রাচীন গ্রীসে নাগরিক ও নগর রাষ্ট্র ছিল অবিচ্ছেদ্য। ওই সময় ছোট অঞ্চল নিয়ে গড়ে উঠত নগর রাষ্ট্র, যারা নগর রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করত তাদেরকে নাগরিক বলা হতো। শুধুমাত্র পুরুষ শ্রেণী রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ পেত বিধায় কেবলমাত্র তাদেরকে নাগরিক বলা হতো, দাস মহিলা ও বিদেশীদের সুযোগ ছিল না। নাগরিকের আচরণ, দায়িত্ব, কর্তব্য নিয়ে আলোচনায় হলো পৌরনীতির বিষয়বস্তু। রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদাকে বলা হয় নাগরিকতা, আর রাষ্ট্রের সাথে জড়িত সবই পৌরনীতির বিষয়বস্তু। ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ইএম হোয়াইট এর মতে, পৌরনীতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে। বর্তমানে একদিকে নাগরিকের ধারণার পরিবর্তন ঘটেছে, অন্যদিকে নগর রাষ্ট্রের স্থলে বৃহৎ আকারে জাতি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পরিসর বা বিষয়বস্তু। পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পরিসর ব্যাপক ও বিস্তৃত। নিম্নে আমরা পরিসর বিষয়বস্তু নিয়ে একটি আলোচনা করব। তো এখান থেকে আমি যেভাবে পরিসরটি আলোচনার চেষ্টা করেছি, তোমরা এখান থেকে নিবন্ধন আকারে, মানে রচনা আকারে লিখতে পারো, এভাবে পয়েন্টস দিয়েও লিখতে পারো, যেটি হচ্ছে নাগরিকের অধিকার ও কর্তব্য। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যেমন রাষ্ট্রপ্রদত্ত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও মৌলিক অধিকার ভোগ করি, তেমনি আমাদেরকেও রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। যেমন রাষ্ট্রের প্রতি অনুগত্য প্রকাশ, আইন মান্য করা, সঠিক নিয়মে কর প্রদান করা, সময়ে সন্তানের শিক্ষিত করা, রাষ্ট্রের সেবা করা, সততার সাথে ভোট ইত্যাদি নাগরিকের অধিকার ও কর্তব্য, পরিণতি ও নাগরিকতার বিষয়বস্তু। তাছাড়া সুনাগরিকতার বৈশিষ্ট্য, সুনাগরিকতা অর্জনের প্রতিবন্ধকতা এবং তা দূর করার উপায় পরিণতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়। দুই নম্বর পয়েন্ট হচ্ছে সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। নাগরিক জীবনকে উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে গড়ে উঠেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, যেমন পরিবার, সমাজ, রাষ্ট্র, নির্বাচন, রাজনৈতিক দল ইত্যাদি। এদের উৎপত্তি, প্রকৃতি ও কার্যবলী পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়। তাছাড়া সামাজিক মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য, সংবিধান, জনমত প্রভৃতি নাগরিক ও নাগরিকতার আলোচ্য বিষয়। এরপর হচ্ছে তিন, নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়। আমরা যেখানে বাস করি সেখানে আমাদের কেন্দ্র করে গড়ে ওঠে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ইত্যাদি। ঠিক তেমনি নাগরিককে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ এবং আন্তর্জাতিক পর্যায়ে কমনওয়েলথ, জাতিসংঘ ইত্যাদি প্রতিষ্ঠান গড়ে ওঠে। এসব রাষ্ট্রীয় ও জাতীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গঠন, কার্যবলী, অবদান এবং নাগরিকের এসব প্রতিষ্ঠান সম্পর্কে পরিণতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়। চার নম্বর পয়েন্ট হচ্ছে নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। যেমন অতীত নাগরিকতা কীভাবে নির্ণয় করা হতো, নাগরিকের অধিকার ও কর্তব্য কেমন ছিল, বর্তমানে নাগরিকের মর্যাদা কীরূপ, এদের উপর ভিত্তি করে পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি ভবিষ্যৎ নাগরিক জীবনের দিক নির্দেশনা প্রদান করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে আমাদের যে চারটি পয়েন্ট আকারে লেখার চেষ্টা করেছি নাগরিক পৌরনীতির যেই পরিসর, এখান থেকে আশা করি তোমরা সুন্দর করে একটি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারবে। আর পরবর্তী যে অ্যাসাইনমেন্টগুলো আছে সেগুলো পেতে হলে অবশ্যই তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে হবে। তো আজকে এখানে শেষ করছি, পরবর্তী কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে আবার কথা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালাম।